ভারতের সেনাবাহিনীতে মুসলমানদের সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির ইসলামী নেতা ও হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি। দেশের মুসলিমদের সঙ্গে বিজেপি অন্যায় করছে মন্তব্য করে তিনি বলেন, তারা এই সম্প্রদায়ের জন্য কোনো কাজই করেনি, শুধু বাউতা দিয়ে গেছে। নিজের যুক্তি তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীতে মুসলমানদের সংখ্যালঘু পরিস্থিতি, শুধু সেনাবাহিনীতেই নয়, দেশের নিরাপত্তার কাজে যুক্ত প্রতিটি ক্ষেত্রে মুসলিমদের যোগদানের হার নগণ্য বলে দাবি করেন তিনি। আর এ পরিস্থিতির জন্য তিনি বিজেপিকে দায়ী করেন। বিএসএফ, র্যাপিড অ্যাকশন ফোর্স, আইটিবিপির মতো জায়গায় মুসলিমদের কোনো জায়গা নেই বলে অভিযোগ করেন ওয়াইসি। বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, গত চার বছরে কোনো মুসলিম নিরাপত্তা কর্মী হিসেবে যোগ দেননি। তিনি বলেন, যদি বিজেপি ক্ষমতায় থাকে তবে তাকে ভুল প্রমাণ করে দেখাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি এর উত্তর দাবি করছেন। সম্প্রতি এক জনসভায় বক্তব্য রাখতে ওয়াইসি আরও বলেন, বিজেপি শুধু বাউতা দিয়ে মুসলমানদের উন্নয়নের কথা বলেন, এক হাতে কম্পিউটার অন্য হাতে কোরআন নেওয়ার কথা বলে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তিনি বলেন, মুসলিমদের জন্য কোনো চাকরি নেই, কোনো উন্নয়ন নেই। এ সময় ওয়াইসি একটি পরিসংখ্যানও তুলে ধরেন, সিআইএসএফে মুসলিমদের সংখ্যা 3.7%, সিআরপিএফে 5.5%, র্যাপিড অ্যাকশন ফোর্সে সেই হার 6.9% মাত্র। এ থেকে বোঝা যায় ভারতে মুসলমানদের কোনো অধিকার নেই, তারা সংখ্যালঘু বলে।